আমেরিকা শেষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের পরের ম্যাচ কার সাথে সকল প্রিভিউ বিস্তারিত এই ভিডিওতে। কোপা আমেরিকা শিরোপা জয়ী আর্জেন্টিনার পরের ম্যাচ ফিফা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনা 2 সেপ্টেম্বর মুখোমুখি হবে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী রাত 4টা বাজে। ম্যাচটি সম্ভবত ব্রাজিলের কনমে বলে অনুষ্ঠিত হতে পারে। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের 6 ম্যাচে খেলে 3টি জয় ও 3টি ড্র করে, আর অন্যদিকে ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাইয়ের 6 ম্যাচে 1টি জয় করে 1টি ড্র করে এবং 3টি হেরে যায়। তাই পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা এ ম্যাচে অনেক বেশি এগিয়ে থাকবে।